শুনছেন গল্প স্বল্প শুধুমাত্র 100.1 FM গোল্ডে। গল্প স্বল্পে আজ শুনবেন তিরোলের বালা, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছিলেন। আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি, অশনী সংকেত ইত্যাদি তার মধ্যে উল্লেখযোগ্য। তার রচনা অবলম্বনেই সত্যজিৎ রায় তৈরি করেছিলেন তার প্রথম সিনেমা পথের পাঁচালী। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্যের জায়ান্টদের মধ্যে বিভূতিভূষণের মতন এত বৈচিত্র্যময় অতিপ্রাকৃত গল্প খুব কমই চোখে পড়ে। তিরোলের বালা গল্পটি বিভূতিভূষণের বেনিগির ফুলবাড়ি গল্পগ্রন্থে প্রথম প্রকাশিত হয় 1941 সালে। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক, কোনো জাতি বা বিশ্বাসকে আঘাত বা অসম্মান করার চেষ্টা এখানে করা হয়নি। গল্প পাঠে সুদীপ্ত, অমরজিৎ, অর্ণব, সোহম, অর্পণ, উজ্জ্বল ও রিয়া। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প তিরোলের বালা। মার্টিন কোম্পানির ছোট লাইন, গাড়ি ছাড়বার সময় পেরিয়ে গেছে, কিন্তু ছাড়বার ঘন্টা এখনো পড়েনি, আর এই নিয়ে গাড়ির লোকজনের নানা রকম মতামত চলছে। মশাই, বড়গেছে নেমে যাব প্রায় 5 মাইল, 4টে বাজে, এখনো গাড়ি ছাড়বার নামটি নেই, কখন বাড়ি পৌঁছবো ভাবুন তো। এদের কাণ্ডই এইরকম। আসুন না, সবাই মিলে একটু কাগজে লেখালেখি করি। সেদিন বড়গেছি স্টেশনে, 2টো ট্রেনের লোক এক ট্রেনে পড়লে, আরে দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই, কদমতলা এলো, 1 ঘন্টা লেট। ওই আপিসের সময়টাই একটু টাইম মতো যায়, তারপর সব গাড়িরই সমান দশা। কি ভুল করেছি মশাই, এই লাইনে বাড়ি করে রিটায়ার করলাম, কোথায় বাড়ি করি কোথায় বাড়ি করি, তা আমার শ্বশুর মশাই বললেন তার গ্রামে বাড়ি করতে। সে কোথায় মশাই? এই প্রসাদপুর, যেখানে প্রসাদপুরের ঠাকুর আছেন, মেয়েদের ছেলেপুলে না হলে মাদুরী নিয়ে আসে, হাওড়া ময়দান থেকে 25 মাইল, বেশি না। ভাবলাম কলকাতার কাছে সস্তা গণ্ড হবে, বুঝলেন, পাড়াগা জায়গা, শ্বশুরবাড়ির সবাই রয়েছেন। তখন কি মশাই জানি, 3-4 হাজার টাকা খরচ করে বাড়ি করলু, দেখি যেমনি ম্যালেরিয়া তেমনি যাতায়াতের কষ্ট, 25 মাইল আসতে 25 খেলা খেলছে স্টুপিড গাড়িগুলো। 25 কি স্যার, 3×5=75 খেলা বলুন। আমারও পৈতৃক বাড়ি ওই প্রসাদপুরের কাছে নরোত্তমপুরে, ডেইলি প্যাসেঞ্জারই করি, কান্না পায় এক এক সময়। আমি যাচ্ছিলাম চাপাডাঙ্গা, লাইনের শেষ স্টেশন। এদের কথাবার্তা শুনে ভয় হলো। স্টেশন থেকে 4 মাইল দূরে দামোদর নদীর এপারেই আমার এক মাসিমা থাকেন, মেষমশাই নাকি মৃত্যুশয্যায়, তাই চিঠি পেয়ে মাসিমার স্বনির্বন্ধ অনুরোধে সেখানে চলেছি। তবে এরা যেরকম বলছে তাতে কখন যে সেখানে পৌঁছব কে জানে। কামরার এক কোণের বেঞ্চিতে একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, পায়ে মাদ্রাজি চটি, মাথার চুলগুলো যেন একটু ফেলা ফেলা ভাবে বাঁধা। গাড়ি ছাড়বার পরে 3-4টে স্টেশন পেরোলো। পান, পটল, আলু, মাছের পুঁটুলি হাতে ডেইলি প্যাসেঞ্জারের দল ক্রমে নেমে যাচ্ছে। বাকি দল এখনো সামনাসামনি বেঞ্চিতে মুখোমুখি বসে কোঁচার কাপড় মেলে তাস খেলছে। মাঝে মাঝে ওদের হুঙ্কার শোনা যাচ্ছে ইঞ্জিনের ধকধক শব্দ ভেদ করে, 2 হার্টস, নো ট্রাম্প, 3 স্পেডস। যখন জাঙ্গিপাড়ায় গাড়ি এসে দাঁড়ালো তখন বেলা যায় যায়। জাঙ্গিপাড়া স্টেশনের সামনে বড় দিঘিটার ধারের তালগাছগুলোর গায়ে তখন রাঙা রোদ। শেষ ডেইলি প্যাসেঞ্জারটি জাঙ্গিপাড়ায় নেমে যাওয়াতে গাড়িটা খালি হয়ে গেল, তবে একেবারে খালি নয়, কারণ রইলাম কেবল আমি। কোণের বেঞ্চির দিকে চেয়ে দেখি সেই যুবক আর তার সঙ্গিনী মেয়েটিও রয়েছে। এতক্ষণ ডেইলি প্যাসেঞ্জারদের গল্প গুজব শুনতে শুনতে আসছিলাম বেশ, এখন তারা সবাই নেমে গিয়েছে, আমি প্রায় একাই।
এখন স্বভাবতই যুবক ও মেয়েটির প্রতি মনোযোগ আকৃষ্ট হল। মেয়েটি বিবাহিতা নয়, সে তো বেশ দেখেই বুঝতে পারা যাচ্ছে। তবে ওদের সম্বন্ধ কি ভাই বোন নাকি মামা ভাগ্নি? ছোকরা ছেলেটি মেয়েটিকে ভুলিয়ে নিয়ে পালাচ্ছে না তো? আশ্চর্য নয়, আজকালকার ছেলে ছোকরাদের কাণ্ড তো। যাকগে, আমার সেসব ভাবনার দরকারটা কি? আমার যে কি হবে তার নেই ঠিক। সন্ধে তো হয়ে গেল। মাসিমাদের গ্রাম স্টেশন থেকে 2-3 মাইল দূরে, পথও সুগম নয়। ট্রেন আটপুর এসে দাঁড়ালো, জাঙ্গিপাড়ার পরে স্টেশন, তারপর ছাড়ল। বড় বড় ফাঁকা আর দেশের মাঠে সন্ধ্যা নেমে আসছে। লাইনের ধারে কচ্ছি ছোট ছোট চাষা গাঁ, লাউলতা চালে উঠেছে। একটা ছোট্ট গ্রাম্য হাট ভেঙে লোকজন ধামা চ্যাঙাড়ি মাথায় ফিরছে। আবার মাঠ, জামগাছের মাথায় কালো বাদুড় উড়ে এসে বসেছে। খালের পারে মশাল জেলে জেলেরা মাছ ধরবার চেষ্টা করছে। আবার সহযাত্রীদের দিকে চাইলাম, দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু দুজনেই জানলার বাইরের দিকে চেয়ে। একটা কথাও শুনলাম না ওদের মধ্যে। ছেলেটা মেয়েটাকে নিয়ে পালাতে পালাতে দুজনের মধ্যে বোধ হয় ঝগড়া হয়েছে। বেশ সুন্দর চেহারা দুজনেরই, না মামা ভাগ্নি বা ভাই বোন নয়, মনে হয় নিয়ে পালাচ্ছে। কিন্তু এদিকে কোথায় যাবে ওরা? মার্টিন কোম্পানির ছোট লাইন তো আর 2 স্টেশন গিয়ে রাড় দেশের অজপাড়াগাঁ আর দিগন্তব্যাপী মাঠের মধ্যে শেষ হয়েছে। এ দুটি শৌখিন পোশাক পরা তরুণ তরুণীর কাছে সে অঞ্চল নিতান্তই খাপ ছাড়া আর অনুপযোগী। যাকে, আমার এসব নিয়ে কিসের ভাবনা? পিয়াসারা স্টেশনের সিগন্যালের সবুজ আলোটা দেখতে পেলাম। সামনে ভয়ানক অন্ধকার রাত্রি, ভীষণ দুর্ভাবনায় পড়ে গেলাম। রাড় দেশের মাঠের ওপর দিয়ে রাস্তা, সঙ্গে ব্যাগে কিছু টাকা কড়িও রয়েছে। শুনেছি হুগলি জেলার এদিকে চুরি ডাকাতি নাকি অত্যন্ত বেশি। মেয়েসমস্যায় চিকিৎসার জন্যে মাসিমা কিছু টাকা দরকার বলে লিখেছিলেন চিঠিতে। মাই টাকাটা দিয়েছে, ধনে প্রাণে না মারা পড়ি শেষকালে। হঠাৎই আমার সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বলল, বলছিলাম চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারবেন স্যার? তা নদী প্রায় আধ মাইল। আচ্ছা, মানে নৌকা পাওয়া যায় খেয়ার? এখন নদীতে জল কম, তবে নৌকো বোধ হয় আছে। যুবকটি আর কোনো কথা না বলে আবার বাইরের দিকে চেয়ে রইল। আমার অত্যন্ত কৌতূহল হলো, একবার জিজ্ঞেস করে দেখি যে ওরা কোথায় যাবে। কিন্তু ওদের দিক থেকে কথাবার্তার ভরসা না পেয়ে আমি চুপ করে রইলাম। পিয়াসারা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো, বিশেষ কেউ নামলো না, উঠলো না, ছোট্ট স্টেশন। এবার যুবকটি আমায় জিজ্ঞেস করল, আচ্ছা স্যার ওপারে গাড়ি পাওয়া যায়? আমি ওর দিকে চেয়ে বললাম, কি গাড়ির কথা বলছেন? মানে ধরুন যে কোনো গাড়ি, মোটর বাস কি ঘোড়ার গাড়ি। লোকটা বলে কি, এই অজ পাড়াগাঁয়ে ওদের জন্য মোটরের বন্দোবস্ত করে কে রাখবে বুঝতে পারলাম না। বললাম, না মশাই, যতদূর জানি ওসব পাবেন না, একবারে অজ পাড়াগাঁ, রাস্তাঘাটও নেই বললেই হয়। এবার ওদের গন্তব্যস্থান সম্বন্ধে আমার কৌতূহল অতি কষ্টে চেপে গেলাম, কিন্তু যুবকটি পর মুহূর্তেই আমার সে কৌতূহল মেটাবার পথ পরিষ্কার করে দিয়ে জিজ্ঞেস করল, ওখান থেকে তিরোল কত দূর হবে জানেন স্যার? অত্যন্ত আশ্চর্য হয়ে ওর মুখের দিকে চাইলাম। বললাম, তিরোল যাবেন নাকি? সে তো অনেক দূর বলে শুনেছি। আমিও এদেশে প্রায় নতুনই বলতে পারেন, ঠিক বলতে পারবো না, তবে 5-6 ক্রোশের কম নয়। যুবকের মুখে উদ্বেগ আর চিন্তার রেখা ফুটে উঠল। আমার দিকে একটু এগিয়ে বসে সে বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো, তবে ইলপমেন্টই হবে, ঠিক আমি যা আন্দাজ করেছিলাম। কিন্তু তিরোলে কেন? সেখানে তো লোকে অন্য উদ্দেশ্যে যায়। বললুম, হ্যাঁ বলুন না, বলুন।
যুবকটি মেয়েটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে গলার সুর নামিয়ে বললে, ওই ওকেই নিয়ে যাচ্ছি তিরোলে আগলাকালির বালা আনার জন্য। আমার বোন কাল অমাবস্যা আছে, কাল বালা পড়ার নিয়ম। বাধা দিয়ে বললাম, মেয়েটি কি চুপ করে আছে এখন প্রায় দুমাস, কিন্তু যখন খেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, ওকে সামলে রাখা কঠিন হয়ে যায়। এত রাত বেজে বুঝতে পারিনি, সবাই বলেছিল স্টেশন থেকে বেশি দূরে নয়। আপনারা আসছেন কোথেকে? ও অনেক দূর থেকে স্যার, ধানবাদের কাছে যে সয়ালডি কলিয়ারি, এদিকের খবর বিশেষ কিছুই জানি নে। লোক যেমন বলেছে তেমনই শুনেছি। কি করি এখন, ওই মেয়ে সঙ্গে, তার উপর আবার বিদেশ বিভুই জায়গা, বড় পদে পড়ে গেলাম যে স্যার। চুপ করে এই ব্যাপারটা বোঝবার চেষ্টা করলাম। ছোকরা বেশ বিপদে পড়ে গিয়েছে দেখছি। ওর কথা শোনবার পর মেয়েটার দিকে আরেকটু ভালো করে চেয়ে দেখছি। চমৎকার দেখতে মেয়েটি, ধবধবে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত উপর দিকে কেমন যেন একটু বাঁকানো, তাতে মুখশ্রী যেন আরো বেশি সুন্দর হয়েছে। অমন সুন্দরী মেয়ে নিয়ে এই বিদেশে রাত্রিবেলা মাঠের মধ্যে দিয়ে পাঁচ ছক্রোশ রাস্তা গাড়ি ভাড়া করে গেলেও বিপদ কাটলো বলে মনে করার কোনো কারণ নেই। এক যদি চাঁপাডাঙাতে কোথাও থাকা যায়, কিন্তু পাড়া গাঁয়ে অপরিচিত লোকেদের, বিশেষ করে যখন তারা শুনবে যে মেয়েটি পাগল, তখন তাদের রাত্রে আশ্রয় দেবার মতো উদারতা খুব কম লোকেরই হবে। যুবকটিকে বললাম, আচ্ছা চাঁপাডাঙাতে কোনো লোকের বাড়িতে আশ্রয় নেবেন রাত্রে? আমি তার চেষ্টা করে দেখব। না স্যার, ওকে অপরিচিত লোকের মধ্যে রাখতে পারবো না, তাহলেই ওর মেজাজ খারাপ হয়ে উঠবে। আমি ছাড়া কারো কাছে খাবে না পর্যন্ত, যে কোনো তুচ্ছ ব্যাপারে ও ভীষণ খেপে উঠতে পারে স্যার। সে স্বামী করিনে, ও সে মূর্তি দেখলে আমি ওর দাদা, আমি ওর দাদা পর্যন্ত দোস্তর মতো ভয় পাই, ও একেবারে অন্য মানুষ হয়ে যায় স্যার। চাঁপাডাঙ্গা স্টেশনে গাড়ি এসে দাঁড়ালো। রাত্রির অন্ধকার এখনো তেমন ঘন হয়ে নামেনি, তবে কৃষ্ণা চতুর্দশীর রাত্রি, অনুমান করা যায় কি ধরনের সেটা হবে আর একটু পরেই। চাঁপাডাঙ্গা স্টেশনের কাছে লোকের বাড়িঘর বেশি নাই, খানকতক বিচুলি ছাওয়া ঘর, অধিকাংশই পান বিড়ি মুড়ি মুরকি কিংবা মুদিখানার দোকান, একটা সাইকেল সারানোর দোকান, একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা, ডাক্তারখানার এক পাশে স্থানীয় ডাকঘর, একটা পুকুর, পুকুরের ওপারে দু একখানা চাষা ভুষো লোকের ঘর। আমরা টিকিট নিয়ে স্টেশনের বাইরে এলাম। সামনেই দু তিনখানা ছইওয়ালা গরুর গাড়ি দেখে আমার দুর্ভাবনা কিছুটা যেন কমে গেল, কিন্তু যখন তাদের জিজ্ঞেস করে জানলাম যে নদীর ধার পর্যন্ত তারা যায়, নদী পার হবার উপায় নেই গরুর গাড়িতে, তখন আমি আমার সঙ্গীটিকে বললাম, কি করবেন, নয়তো ওই স্টেশনেই থাকবেন রাত্রে? না স্যার, কাল অমাবস্যা, আমায় তিরুল পৌঁছতেই হবে কাল, এখানে থাকলে কাজ হবে না। একটু কষ্ট করুন, আমার সঙ্গে চলুন, আপনি না দেখলে কোথায় যাই বলুন। আমি বড় বিপদে পড়ে গেলাম। ওদিকে মেসমশায়ের অসুখ, সেখানে টাকা করে নিয়ে যত শিগগির হয় পৌঁছানো দরকার, আর এদিকে এই বিপন্ন যুবক আর তার বিকৃত মস্তিষ্কা তরুণী ভগিনী, এদের এই রাত্রে কিভাবে ছেড়ে যাই? না, তা হয় না, সঙ্গে যেতেই হবে। মেসমশায়ের অদৃষ্টে যা ঘটে ঘটুক। গরুর গাড়ির গাড়োয়ানেরা কিছুটা ভরসা দিল, তিরোলের রাস্তা বেশ বাঁধানো, নদী পেরিয়ে গাড়ি পাওয়া যায়, পালকিও পাওয়া যায় একটু খোঁজ করলে, হরদম লোক যাচ্ছে সেখানে, ভয় পাওয়ার মতো কিছু নেই। নদীর খেয়া থেকে বড় জোর এই ঘন্টা দুয়েকের রাস্তা। নদীর ধার পর্যন্ত একখানা ছইওয়ালা গরুর গাড়িতে আমরা তিনজনে বসলাম। সারা ট্রেনে মেয়েটা কথা বলেনি, অন্তত আমি শুনিনি। ছইয়ের মধ্যে বসে সে প্রথম কথা কইল, যুবকটির দিকে চেয়ে বলল, দাদা আমার শীত করছে, তোমার শীত করছে না? সুন্দর গলার স্বর,
যেন সেতারের ঝংকার দিয়ে উঠল। আমি সহানুভূতির চোখে তরুণীর দিকে চাইলাম। আহা, এমন সুন্দর মেয়েটি কি অদৃষ্ট নিয়েই না জন্মেছে। তাকে বললাম, শীত করতে পারে, নদীর হাওয়া বইছে, সঙ্গে কিছু আছে গায়ে দেবার? যুবকটি বলল, না গায়ে দেওয়ার তো কিছু, ধরুন এই বসেক মাসে তো আর আনিনি, বিছানার চাদরখানা ছিল কিন্তু সেটা পেতে গাড়িতে বসেছিলাম, ওইখানাই গায়ে দে। মেয়েটি আবার বললে, কি নদী দাদা? বেশ স্বাভাবিক সুরে সহজ ধরনের কথাবার্তা। আমি বললাম, দামোদর। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে বললে, বল্লভপুরে যে দামোদর আমি জানি, খুব বড় নদী না দাদা, ছেলেবেলায় দেখেছি। যুবকটি আমায় বললে, দামোদরের ধারে বল্লভপুর বলে যে গ্রাম বর্ধমান জেলায়, সেখানেই আমার মামার বাড়ি। কিনা পূর্ণিমা মানে আমার এই বোন সেখানে দুবার গিয়েছিল ছেলেবেলায়, তারপর। খেয়ার নদী পার হবার সময় পূর্ণিমা ও দাদাকে বললে, ও দাদা ভয় করছে তো, ডুবে যাব না তো দাদা? ও দাদা নৌকো দুলছে যে। তোমার ডুবে যাবি কেন, চুপ করে বসে থাক, দুলছে তাই কি। ওপারে গিয়ে আমরা দেখি গাড়ি ঘোড়া তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। খেয়ার মাঝি বেশ ভালো লোক, সে আমাদের অবস্থা দেখে বললে, দাঁড়ান বাবু মশাইরা, শ্যামপুরে গোয়ালপাড়ায় গরু গাড়ি পাওয়া যায়, আমি ডেকে দিচ্ছি, আপনারা নৌকাতে বসেন। পূর্ণিমা বললে, দাদা কিছু খাবে না, খাবার রয়েছে তো। পরে আমার দিকে চেয়ে বললে, আপনিও খান, খাবার অনেক আছে। ওর দাদা বললে, হ্যাঁ হ্যাঁ দে না, ওকেও দে, তুইও খা, কিছুই তো খাসনি, পৌঁছলে কত রাত হয়ে যাবে। পূর্ণিমা একটা ছোট্ট পুটুলি খুলে আমাদের সবাইকে লুচি, পটল ভাজা, আলু চচ্চড়ি আর মিহিদানা পরিবেশন করে দিলে। বললে, দেখো তো দাদা, মিহিদানা খারাপ হয়ে যায়নি। আমি বললাম, এ কোথাকার মিহিদানা? পূর্ণিমা বললে, বর্ধমান থেকে কেনা, আসবার সময়, খারাপ হয়নি তো, দেখুন তো একটু মুখে দিয়ে। আজ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভাবিনি যে এমন একটা সন্ধের কথা, ভাবিনি যে দামোদর নদীর ওপরে নৌকোতে বসে একটি অপরিচিত যুবক আর একটি অপরিচিতা তরুণীর সঙ্গে এইভাবে খাবার ভাগ করে খাব। এমন একটা শান্ত পরিবেশ, যেন বাড়িতে মা বোনের মধ্যেই আছি, বড় ভালো লাগছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন সেই সন্ধেটির কথা, সেই তরুণ সঙ্গীদের কথা ভাবি, তখন মনে হয় সেদিন তাদের সঙ্গে দেখা না হওয়াটাই ভালো ছিল। একটা দুঃখজনক করুণ স্মৃতির হাত থেকে তাহলে হয়তো আমি বাঁচতে পারতাম। আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে, এমন সময় গরুর গাড়ি নিয়ে খেয়ার মাঝি ঘাটের ধারে দামোদরের বিস্তৃত বালির চড়ে এসে হাজির হল। তিরোল যাবার ভাড়া ধার্য করে আমরা গাড়িতে গিয়ে উঠলাম। খেয়ার মাঝিকে তার পরিশ্রমের জন্য কিছু বকশিস দেওয়াও বাদ গেল না। গাড়োয়ান বললে, বাবু ভুল হয়ে গিয়েছে, বাড়ি থেকে তামাকের টিনটা নেওয়া হয়নি, গাড়ি গায়ের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাই, বেশি দেরি হবে না বাবু। শ্যামকুট গ্রামের মধ্যে গাড়ি ঢুকল। আমবাগান, বাঁশবন, লোকের বাড়ির ঘরের পিছন দিয়ে রাস্তা, ঘরের দাওয়ায় মেয়েরা রান্না করছে, তারপর আবার মাঠ, আখের ক্ষেত, পাট ক্ষেত, মাঠের মধ্যে দিয়ে চওড়া সাদা রাস্তা আমাদের সামনে বহুদূর পর্যন্ত চলে গেছে। রার দেশের মাঠ, বন জঙ্গল খুব কম, এখানে ওখানে মাঝে মধ্যে দু চারটে কলা গাছ ছাড়া আর কিচ্ছু নেই। পূর্ণিমা আমায় বললে, আপনার মাসিমার বাড়ি এখান থেকে কত দূর হবে? সে তো এদিকে নয়, দামোদরের ওপারে, স্টেশনের পূর্ব দিকে প্রায় দুক্রোশ দূরে। এ মা, আপনাকে আমরা কষ্ট দিলাম তো? কিসের কষ্ট, আপনার কাজ শেষ হয়ে গেলে কাল আপনাদের গাড়িতে তুলে দিয়ে তারপর মাসিমার বাড়ি গেলেই হবে। পূর্ণিমা মুখে আঁচল চাপা দিয়ে ছেলে মানুষই হাসির ফোয়ারা ছুটিয়ে দিলে হঠাৎ, বললে,
কি আর কষ্ট না, আমাদের কাজ শেষ হলে আমাদের গাড়িতে তুলে দিয়ে। ওর হাসির অদ্ভুত ধরনের উচ্ছ্বাস আর সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করল। এমন হাসি কোনোদিন আমি কাউকে হাসতে দেখিনি। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে হল যে এ অপ্রকৃতিস্থের হাসি। স্থির মস্তিষ্ক মেয়ে হলে এই ধরনের হাসি হাসত না, অন্তত এই জায়গায় আর এই অবস্থায়। হঠাৎ ওর দাদা অন্ধকারের মধ্যে আমার গা টিপলে। ব্যাপার কি? আমার ভয় হলো, মেয়েটা ভালো অবস্থায় আছে তো? আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম। কি জানি মেয়েটার মেজাজ কেমন, কোন কথা তার মনে কিভাবে সাড়া জাগাবে সেটা আমি জানি না। যখন তখন একদম চুপ করে থাকাই নিরাপদ। মনে মনে ভাবলাম, এমন সুন্দর একটা মেয়ে কি খারাপ অদৃষ্ট নিয়েই না এসেছে এই পৃথিবীতে। তার অমন সুন্দর প্রাণ ভরা হাসি মনে আনন্দ না এনে মনে যেন ভয় নিয়ে আসছে। গাড়িতে কিছুক্ষণ কেউ কোনো কথা বললে না, সবাই চুপচাপ। মাঠ ভেঙে গরুর গাড়ি আপন মনে চলেছে, বোধহয় আমার একটু তন্দ্রা বেশ হয়ে থাকবে। হঠাৎ কেন যেন ঘুম ভেঙে গেল, গাড়ির ছইয়ের মধ্যে অন্ধকার। আমার মনে হলো সেই অন্ধকারের মধ্যে তরুণী আর তার দাদার মধ্যে যেন একটা হাতাহাতি ব্যাপার চলছে। তরুণীর মুখের কষ্টকর আ শব্দ আমার কানে যেতেই আমি পিছন ফিরে চাইলাম ওদের দিকে, কারণ আমি বসেছি ছইয়ের সামনে আর ওরা বসেছে গাড়ির পিছন দিকটায়। সেদিকে বেশি অন্ধকার, কারণ ছইয়ের ওদিকটা চাঁচের পর্দা আঁটা। আমি কোনো কথা বলবার পূর্বেই যুবকটি চাপা উদ্বেগের সুরে বললে, ধরুন ধরুন ওকে ধরুন, ও গাড়ি থেকে নেমে পড়তে চাইছে। চাপা সুরে বলবার কারণ বোধহয় গাড়ির গাড়োয়ানের কানে কথাটা যাতে না যায়। আমি হতভম্ব হয়ে মেয়েটার গায়ে কি করে হাত দেব ভাবছি। এমন সময় যুবকটি বেদনার্ত কণ্ঠে বলে উঠল, ও কামড়ে দিয়েছে হাত, ধরবেন না ধরবেন না ধরবেন না। ততক্ষণে গাড়োয়ান গাড়ি থামিয়ে ফেলেছে, আমাদের দিকে চেয়ে বললে, কি বাবু কি হয়েছে? গাড়োয়ানের কথার কোনো উত্তর দেবার সময় বা সুযোগ তখন আমার নেই, কারণ মেয়েটি আমাকে ঠেলে বাইরের দিকে আসতে চাইছে অন্ধকারের মধ্যে। ওর দাদা বললে, ওর চুল ধরুন, গায়ে হাত দেবেন না, কামড়ে দেবে ও, কামড়ে দেবে। কিন্তু আমি কোনোভাবে বাধা দেবার আগেই মেয়েটি আমাকে ঠেলে গরুর গাড়ির সামনের দিকে গিয়ে পৌঁছল আর গাড়ি থেকে লাফ দিয়ে পড়ল। অতভম্ব গাড়োয়ান গরুর কাঁধ থেকে জোয়াল নামাবার আগেই আমি আর মেয়েটির দাদা দুজনেই গাড়ি থেকে অন্ধকারে লাফিয়ে পড়লাম। মাঠের মধ্যে অন্ধকার তত নিবিড় নয়, কিন্তু মেয়েটার কোনো পাত্তা কোনো দিকে দেখা গেল না। আমার বুদ্ধির শুদ্ধি তখন লোপ পেয়েছে, আর বোধহয় মেয়েটার দাদারও। এই সময়ে আমাদের গাড়োয়ান যথেষ্ট সাহস আর উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। সে ততক্ষণে এই ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে, তিরোলে যারা যায় তাদের মধ্যে কেউ না কেউ যে অপ্রকৃতিস্থ থাকবেই এ তথ্য তার অজানা নয়। তবে আমাদের তিনজনের মধ্যে কে সেই লোক সেটা বোধহয় সে এতক্ষণ ঠাউর করতে পারছিল না। গাড়োয়ান তাড়াতাড়ি বললে, বাবু শীঘ্র চলুন, কাছে পাতিহালের খাল, সেদিকে উনি না যান, টিপকলের আলোটা জ্বালুন। এমন হতভম্ব হয়ে গিয়েছি আমরা যে যুবকের পকেটে টর্চ রয়েছে সে কথা দুজনের কারো মনেই ছিল না। আমরা দুজন গাড়োয়ানের পিছু পিছু ছুটলাম। প্রায় অনেকটা পথ ছুটে যাবার পরে একটা সরু খালের ধারে পৌঁছলাম আমরা। তার দুপারে নিবিড় কষার ঝাড়, তন্ন তন্ন করে ঝোপঝাড়ের আড়ালে খুঁজে চিৎকার করে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। সব ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে ঘটে গেল যে এতক্ষণে ভেবে দেখবার অবকাশও পাইনি যে জিনিসটার গুরুত্ব কতটা আর এ থেকে কত কি ঘটতে পারে। পূর্ণিমার দাদা প্রায় কাঁদো কাঁদো সুরে বললে, আর কোন দিকে জলা আছে? হ্যাঁ গাড়োয়ান। না বাবু, কাছে পিঠে আর জলা নেই, তবে খালের ধারে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে থাকুন, আমরা বাকি দুজন অন্যদিকে যাই। আমি খালের ধারে রইলাম, কারণ যুবকটি একলা অন্ধকারে যতদূর বুঝলাম দাঁড়িয়ে থাকতে রাজি নয়। ওরা তো চলে গেল অন্যদিকে, আমার মুশকিল হলো এই যে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই।
এই কৃষ্ণা চতুর্দশীর রাত্রির অন্ধকারে একা মাঠের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেটাই বুঝতে পারছিলাম না। সেখানে কতক্ষণ ছিলাম জানি না, ঘণ্টাখানেক হবে বোধহয় বা তার একটু বেশি। তারপর খালের ধার ছেড়ে মাঠের দিকে এগিয়ে গেলাম। এদের ব্যাপারটা কি বুঝতে পারছি না। এমন সময় দূরে আলো দেখা গেল, গরুর গাড়ির গাড়োয়ানের গলাটাও শুনলাম। বাবু বাবু! আমার সাড়া পেয়ে ওরা আমার কাছে এগিয়ে এলো। গাড়োয়ানের সঙ্গে কয়েকটি গ্রাম্য লোক, ওদের হাতে একটা হ্যারিকেন লণ্ঠন। ব্যস্তভাবে বললাম, কি হলো, পাওয়া গেল? যার হাতে লণ্ঠন ছিল সেই লোকটা বললে, চলেন বাবু, সব রয়েছেন তেনারা আমার বাড়িতে বসে। আমি বাবু গোয়াল ঘরে গরুদের জাপ কেটে দিতে ঢুকেছি সন্ধ্যে একটু পরে। দেখি গোয়াল ঘরের এক পাশে একটা পরমা সুন্দরী স্ত্রী লোক। তখন আমি তো চমকে উঠেছি বাবু, কি? তারপর বাড়ির লোক এসে পড়ল, তারপর এনারা গিয়ে পড়লেন। তাদের আমার বাড়িতে বসায় আপনার খোঁজ দিয়ে বেরুলুম। অন্ধকারের মধ্যে ভদ্রলোকের ছেলেরে কি কষ্ট! চলুন চলুন গরিবের বাড়ি চলুন, দুটো ডাল ভাত রান্না করে খান। দিদি ঠাকুরের মাথাটা ভালো যদি হতো একটু, তো দিদি ঠাকুরুন একদম লক্ষ্মী প্রীতি মেয়ে। আমাদের বাড়িতে তার পায়ের ধুলো পড়িছে। আপনারা সবাই শুনলাম ব্রাহ্মণ, কতকালের ভাগ্যি আমাদের। দুটো ভাত সেবা করে আজ রাতে শুয়ে থাকুন, কাল ভোরে আমি আমার গাড়িতে তিরোলে পৌঁছে দেব আপনাদের। আমন হয়, চলেন চলেন চলেন। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছলাম। বাড়িটার কথা এখানে একটু ভালো করে বর্ণনা করা দরকার, কারণ এর পরের ঘটনার সঙ্গে এই বাড়ির একটা অতি ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে। এক একবার ভাবি সেই রাত্রে যদি সেখানে থাকবার প্রস্তাবে রাজি না হয়ে ওদের নিয়ে সোজাসুজি তিরোলে চলে যেতুম তাহলে হয়তো। আসলে নিয়তি, নিয়তি যাকে যেখানে টানে। তিরোল গেলেই কি নিয়তির হাত থেকে উদ্ধার পাওয়া যেত? ভুল। বাড়িটা ওদেশের চলন মতো মাটির দেওয়াল, বিচুলিতে ছাওয়া, বাইরে বেশ বড় একখানা বৈঠকখানা, তার দুই কামরা, মাটির দেওয়ালের ব্যবধান। সামনে খুব বড় মাটির দাওয়া, তার সামনে উঠান, উঠানের পশ্চিম ধারে ছোট একটা ঘাট বাঁধানো পুকুর। বৈঠকখানার দুই কামরার মধ্যে যেটা ছোট সেটার পিছনের দোর খুলে কিন্তু বাইরের উঠোনে আসা যায় না, সেটা অন্তঃপুরে যাতায়াতের পথ। গৃহস্বামীর নাম রসিকলাল ধাড়া, জাতিতে কৈবর্ত, সুতরাং তাদের রাঁধা ভাত আমাদের চলবে না। রসিকলালের একান্ত অনুরোধে আমরা রান্না করতে রাজি হলাম। জিনিসপত্র, দুধ, শাকসবজি ছজনের উপযোগী এসে পড়ল। আশ্চর্যের বিষয় এই যে রান্না করলে পূর্ণিমা, পূর্ণিমা আবার সেই আগেকার মতো শান্ত স্বাভাবিক মূর্তি ধারণ করেছে। তার কথাবার্তা, রান্নার কৌশল, সহজ ব্যবহার দেখে কেউ বুঝতেও পারবে না যে কিছুক্ষণ আগে এ গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়েছিল। খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে, নানা রকম কথাবার্তা জিজ্ঞেস করছে। বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় রটে গিয়েছে। রাত যখন প্রায় ১১টা বাজে পূর্ণিমা এসে আমাদের খাবার জন্য ডেকে নিয়ে গেল। আমি বললাম, সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা? পূর্ণিমা সলজ্জ হেসে বললে, ওরা সব এসেছে কেন জানেন? সবাই নাকি আমাকে দেখতে এসেছে। আমি বললাম, আমি ভাই আপনাদের মতোই মেয়ে, দুখানা হাত দুখানা পা, আমাকে দেখবার কি আছে শুনি। ওর দাদা বললে, আর কি কথা হলো? আর কিছু না, আমাদের বাড়ি কোথায়, আমার বয়স কত, এই সব জিজ্ঞেস করছিল। তারপর দিব্যি সহজভাবে বললে, আর বলছিল তোমার বিয়ে হয়নি? আমি বললাম, এবছরই আমার বিয়ে দেবেন বলেছেন বাবা। বলেই সে আমাদের পাতে ডাল না কি যেন পরিবেশন করতে আরম্ভ করল। আমি তো অবাক, ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমায় চোখ টিপলে। পাগল হোক উন্মাদ হোক, মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায়? বড় কষ্ট হলো ভেবে, অভাগীর এশাদ এ জীবনে পূর্ণ হবার নয়।
কিন্তু এরকম দু একটা বেফাস কথাবার্তা ছাড়া পূর্ণিমার অন্য সব কথা এতটাই স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না। ওর গলার সুরটা ভারী মিষ্টি, খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছি। এমন একটা সুন্দর চালচলন, নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলে কেউ ভাবতেই পারবে না। আমায় বললে, আপনাকে আমরা তো বড় কষ্ট দিলুম, আমাদের শয়লাডিতে যাবেন কিন্তু একবার দাদা? বেশ, যাবো বই কি, নিশ্চয়ই যাবো। এই পুজোর সময়ই যাবেন, আমাদের ওখানে দুখানা পুজো হয়, একখানা কলিয়ারির বাবুরা করে আর একখানা বাজারে হয়, শখের থিয়েটার হয়। ওর দাদা এই সময় বললে, আর একটা জিনিস দেখবেন, সাঁওতালের নাচ, সে একটা দেখবার জিনিস, আসুন না পুজোর সময়, বাড়ি খুশি হব। পূর্ণিমা উৎসাহের সঙ্গে বললে, তাহলে কথা রইল কিন্তু দাদা, বোনের নেমন্তন্ন রাখতেই হবে আপনাকে। এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বললে আমাদের সকলকে দুধ দিতে। পূর্ণিমা বললে, তাহলে একখানা দুধের হাতা নিয়ে এসো খুকি, ডালের হাতায় তো দুধ দেওয়া যাবে না। পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটিনাটি আমার খুব মনে আছে, কারণ পরে এই কথাগুলি মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল। খাওয়া দাবার প্রায় আধ ঘন্টা পরে আমরা সবাই শুয়ে পড়লাম। পূর্ণিমা তার দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট কামরাটায়, আর আমি বড় কামরাটায়। এবার আমি নিজের কথা বলি, শরীর আর মন বড় ক্লান্ত ছিল, কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কতক্ষণ পরে জানি না এবং কেন তাও জানি না, হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভাবলাম নিশ্চয়ই নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে কিংবা ওই রকম কিছু হবে, ওরকম হয়ও। আবার ঘুমাবার চেষ্টা করলাম, এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কিরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে, হয়তো পূর্ণিমার দাদার নাক ডাকার শব্দ। অদ্ভুত রকমের নাক ডাকা বটে, যেন গোঙানি বা কাতরানির শব্দের মতো। একটু পরেই আবার শব্দ শুনতে পেলাম না, আমিও পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙল খুব ভোরে। পাশের কামরার দরজা তখনও বন্ধ। আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম। প্রায় আধ ঘন্টা বেড়ানোর পরে ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি, এমনকি বাড়ির লোকজনও না। আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক ধারা উঠে বাইরের ঘরের দাওয়ায় এসে বসলে, আমায় বললে, ঘুমলেন কেমন বাবু? মশা কামড়ায়নি তো? এরা এখনো ঘুমোচ্ছেন বুঝি? রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম, তারপর সে উঠে কোথাও বেরিয়ে গেল। এদিকে প্রায় আটটা বাজল, তখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি। সাড়ে আটটার সময় রসিক ফিরে এলো। গ্রীষ্মকাল, সাড়ে আটটা দস্তুর মতো বেলা, খুব রোদ উঠে গিয়েছে চারিধারে। রসিক আবার জিজ্ঞাসা করলে, এরা এখনো ওঠেননি? আমার কাহিনী শেষ হয়ে এসেছে। বেলা নটার সময়ও যখন ওদের সাড়া শব্দ শোনা গেল না, তখন আমি ওদের দরজায় ঘা দিলাম। ঘরের মধ্যে মানুষ আছে বলে মনেই হচ্ছে না, আমি বাধ্য হয়ে পশ্চিম দিকের ছোট্ট জানলাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম। ঘরের মধ্যে একটা মেয়ে নিদ্রিতা। এই অবস্থায় জানলা দিয়ে চেয়ে দেখতে দ্বিধা বোধ করছিলাম, কিন্তু দেখাটা দরকার ছিল, ব্যাপার কি ওদের? জানলা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধ হয়, ঠিক বলতে পারি না কি করেছিলাম, কারণ কিছুক্ষণের জন্যে আমার বুদ্ধি লোপ পেয়ে গিয়েছিল। কি যে ঘটেছে কি না ঘটেছে আমার খেয়ালই ছিল না। প্রথমেই আমার চোখে পড়ল রক্ত, ঘরে এত রক্ত কেন, চোখে ভুল দেখলাম না তো? কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের অবকাশ রইল না। ঘরে একখানা চৌকি পাতা, পূর্ণিমার দাদা
চৌকির ওপরে বিছানায় উপুর হয়ে কেমন যেন অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে বিছানাটা রক্তে ভেসে যাচ্ছে। মেঝেতে রক্ত গড়িয়ে পড়েছে, মেঝেও ভাসছে, আর পূর্ণিমা দেয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে। মেঝে আছে না মারা গেছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। একটা বাঁশবালিশ চৌকির ওপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের পাশে পড়ে আছে, সেটাও রক্ত মাখা। আমার চিৎকার অনেক দূর পর্যন্ত শোনা গিয়েছিল বোধহয়, কারণ লোকজন চারিধার থেকে এসে পড়েছিল। আমার জ্ঞান ছিল না, মাথায় জল টল দিয়ে সকলে মিলে আমায় 10-15 মিনিট পরে চাঙ্গা করে তুলেছিল। ওদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকল, তারা দেখল পূর্ণিমার দাদার গলায় কাঁধে আর হাতে সাংঘাতিক কোপের দাগ। আগের রাত্রে কুটনো কোটার জন্য একখানা বড় বঁটি গৃহস্থেরা দিয়েছিল, সেটা রক্ত মাখা অবস্থায় বিছানার উপরে পড়ে রয়েছে। পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব বেশি রক্ত লেগে নেই, কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে লাগা রক্ত খানিকটা। হতভাগিনী মেয়েটা গতকাল রাত্রে এই বিভৎস কাণ্ড ঘটিয়েছে, নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘরে ঘুমোচ্ছে। এখন দিব্যি শান্ত নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে। আমার জ্ঞান আসার পরে আমি ওই ঘরে ঢুকলাম। ঘুমন্ত অবস্থায় ওকে আরো সুন্দর দেখাচ্ছে, আরো ছেলে মানুষ, নিষ্পাপ সরলা বালিকার মতো। নারীর প্রলয়ঙ্করী ধ্বংসমূর্তি সেই ভয়ঙ্কর প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল। পলকে যে প্রলয় ঘটায়, এক হাতে দেয় প্রেম, অন্য হাতে আনে মৃত্যু, এক হাতে যার খড়্গ, অন্য হাতে বরা ভয়। তারপর যেটা ঘটবার তাই ঘটল। পাড়ার লোক, গ্রামের লোক একেবারে ভেঙে পড়ল, পুলিশ এলো। আমি মেয়েটার অবস্থা সম্বন্ধে যা জানি সব খুলে বললাম। তাদের জেরায় আমার মনে হল আমি যেন বা পূর্ণিমার দাদাকে খুন করেছি। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমিই করে দিলাম। মৃতের সকল চিহ্ন, রক্তাক্ত জামা কাপড়, বঁটি, বিছানা, এসব উন্মত্ততায় ঘুম সহজে ভাঙেনি বলে রক্ষে দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ্বেগে ঘুমল। পুলিশকেও কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হলো শেষ পর্যন্ত। আমি ওর পাশে দাঁড়ালাম এই ঘোর অন্ধকার রাত্রে। অসহায় উন্মাদিনীর আর কে ছিল সেখানে? যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না, কি মেয়ে কি পুরুষ, এমনকি থানার মুসলমান দারোগাবাবু পর্যন্ত। শয়লাডি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন, তার সঙ্গে এলেন তার তিনটি বন্ধু। ওনাদের মুখেই প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা। পাগল বলে তার স্বামী তাকে নেয় না, সে কখনো জানে সে বিবাহিতা, আবার কখনো বা ভুলে যায়। পূর্ণিমার যে মা নেই সেটাও তখন প্রথম শুনলাম। ভদ্রবংশের ব্যাপার, এ নিয়ে খুব গোলমাল যাতে না শুরু হয় সেই ব্যবস্থা করা হলো। খবরের কাগজে ঘটনাটা উঠেছিল, কিন্তু একটু অন্যভাবে। কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারটার জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজে রেহাই পেলাম। পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হলো। ওর বাবাও দেখলাম ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নন। শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে, তখন এক গাল হেসে ও আমার দিকে চেয়ে বললে, আমাদের শয়লা দিতে আসবেন কিন্তু একদিন, মনে থাকবে তো? ওর বাবাকে বললে, দাদা কোথায়? বাবা, দাদাকে তো দেখছি নে, দাদার কাছে কানের দুল দুটো খোলা রয়েছে আমার, কানটা কেমন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। এসব কয়েক বছর আগের কথা। অনেকেই বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি।
মানুষ চলে যায়, স্মৃতি থেকে যায়, জীবনের উপর কত চিতার ছাই ছড়ানো, সেই ছাইয়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা। এই শ্যামলা পৃথিবী, এই রৌদ্রালোক, পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা সেই হতভাগিনীর কথা মাঝে মাঝে আমার যখন মনে পড়ে, তখন ভাবি সে নেই। এতদিনে সুদূর রাঁচির উন্মাদ আশ্রমে তার অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে। ভগবান আর কতদিন ওকে কষ্ট দেবেন? বলা বাহুল্য, এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নামধাম ব্যবহার করেছি, কারণ সহজেই অনুমেয়। আজকের গল্প স্বল্পে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তিরোলের বালা। গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করলেন, দুই ট্রেন যাত্রী অর্ণব ও সোহম, মাঝি ও গাড়োয়ান অর্পণ, রসিকলাল ধারা উজ্জ্বল, পূর্ণিমা রিয়া, পূর্ণিমার দাদা অমরজিৎ ও কথকের ভূমিকায় সুদীপ্ত। শেষ হল তিরোলের বালা।